প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা ফাইনালি তোমাদের সবার জন্য দুর্দান্ত খুশির খবর এখানে কিন্তু তিরিশে জুন আজই কিন্তু তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এম টেস ও হাবেলদার জব ভ্যাকেন্সির জন্য নতুন নোটিফিকেশান চলে এসছে যেখানে তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় সবাই ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে তাই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের সিলেকশান কীভাবে হবে এবং আফটার পোস্টিং তোমাদের স্যালারিগত এক্সাম সিলেবাসে কী রয়েছে এক্সামিনেশান সেন্টার তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পড়বে এ টু জেড ইনফরমেশান নিয়ে ডিটেলসে আবেদন করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিক্যান্ড সিভিয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেটটা বলা হচ্ছে তিরিশে জুন দু তারিখ অর্থাৎ আজই এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে একুশে জুলাই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত এবং তোমাদের কম্পিউটার বেস তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে এবার এখানে তোমাদের নেক্সট বলা হয়েছে ভ্যাকেন্সি সম্বন্ধে তবে এখানে কিন্তু এইবার ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম এসেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছো এম পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে এক হাজার একশো আটানব্বইটি ভ্যাকেন্সি অ্যাপ্রক্স এবং হাবেলদার সিভিক সিবিএন সিভিএন ডিপার্টমেন্টে তোমাদের তিনশো ষাটটি ভ্যাকেন্সি এবার এই ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়তে পারে যদি তোমাদের ভ্যাকেন্সি বাড়ে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তাহলে এখানে যে এম পোস্ট এবং হাবিলদার পোস্ট এই দুটি পোস্টের জন্য কারা কারা এলিজিবল কারা কারা আবেদন করতে পারবে প্রথম দেখতে পাচ্ছ এজ লিমিট সম্বন্ধে তোমাদের বল রয়েছে এক আট দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমরা যদি এম টিএস পোস্টে আবেদন করো তোমাদের কিন্তু এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমরা যদি হাবেলদার পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে এবার তোমরা যারা এস সি পাঁচ বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে ও হলে তিন ছাড় পেয়ে যাবে কিংবা তাছাড়াও কিন্তু এখানে আলাদা আলাদা রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী এখানে বয়সীদের ছাড়গুলো দেওয়া রয়েছে এবার এখানে এম ও হাবেলদার পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে নয় নম্বর পয়েন্টে তোমাদের ডিলেসে বল রয়েছে এখানে এক আট দু হাজার তেইশ অনুযায়ী এখানে বলা হচ্ছে তোমাদের দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যা পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর রিকেন্ট ফর্মে রিকোগনাইজ বোর্ড অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাসযোগ্যতায় তোমরা এম টিএস এবং হাবেলদার পোস্টের জন্য তোমরা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই তোমাদের এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে তোমরা যদি কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম পেলাপে ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো ওকে অনলাইন আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে একশো টাকা তবে তোমরা যারা এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট রয়েছো এবং তোমরা যারা প্রতিবন্ধী রয়েছো এবং এক্স সার্ভিসম্যান রয়েছো তোমাদের কোন রকম এখানে ফিস লাগবে না তোমরা বিনামূল্যে পই এখনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে তারপর দেখতে পাচ্ছ তেরো নম্বর পয়েন্টে তোমাদের সেন্টার অব এক্সামিনেশন সম্বন্ধে ডিটে বল রয়েছে এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমাদের ইস্টার্ন রিজনে অ্যাপ্লিকেশনটা করতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি অনলাইন ফর্ম ফিল আপের সময় তোমাদের দেখে দেবো স্টেপ বাই স্টেপ তোমাদের এক্সামিনেশন সেন্টার কীভাবে চুজ করতে হবে নেক্সট তোমাদের চোদ্দ নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশন বল রয়েছে এখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উল বি কনচিষ্ট অফ এ কম্পিউটাৰ বেছ এক্সামিনেশন ফিজিকেলি এফিচিয়েঞ্চি টেষ্ট পি ইটি ফিজিকেলিণ্ডাৰ্ড টেষ্ট অৰ্থাৎ পি এছ টি অলি ফাৰ দ পোস্ট অফ হাবেলদার পোস্ট অর্থাৎ তোমরা যদি এমটিএস পোস্টে আবেদন করো অবশ্যই তোমাদের একটি এক্সাম হবে সিবিটি এক্সাম অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান নেওয়া হবে এবার তোমরা যদি হাবেলদার পোস্টে আবেদন করো তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হওয়ার পর তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিএইটি নিয়ে হবে এবং পিএসটি তোমাদের এক্সট্রা তোমাদের নিয়ে হবে এবারে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে আমরা কোন ভাষায় এক্সামটা দিতে পারবো এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ থার্টিন রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে হিন্দি ইংলিশ বাদেও তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেখানে তোমরা এই ভাষায় চুজ করে পরীক্ষাটা দিতে পারবে যার মধ্যে আমাদের বাংলা ভাষাও রয়েছে এবার বাংলা ভাষায় এক্সাম দেওয়ার জন্য অবশ্যই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের বাংলা ভাষা চুজ করতে হবে কীভাবে তোমাদের চুজ করতে হবে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের দেখিয়ে দেবো এবার এখানে তোমাদের যে সিবি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নেওয়া হবে এখানে তোমাদের দুটি সেশান থাকবে সেশান ওয়ান ও সেশান টু এবার এখানে তোমাদের সেশান ওয়ানে থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি তোমাদের কুড়িটি কোয়েশ্চেন সাত নাম্বার রিজনিং প্রবলেম সলভিং থেকে কুড়িটি কোয়েশ্চেন সাত নাম্বার যেখানে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে তারপরে তোমাদের সেশন যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন পঁচাত্তর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন পঁচাত্তর নাম্বার যেখানে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এবার এখানে বলা হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন টু সেশন সেশন ওয়ান এবং সেশন টু অন দ্য সেম ডে বোথ দ্য সেশন উইল বি ম্যান্ডেটেড the টু বি অর্থাৎ তোমাদের কিন্তু সেশন ওয়ান ও সেশন টু একদিনেই নেওয়া হবে এবার এখানে তোমাদের যে ওয়ান ও সেশন টু তোমাদের পরীক্ষাটা হবে সেশান ওয়ানে পরীক্ষার জন্য তোমাদের কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং থাকছে না তবে সেশান টুতে তোমাদের পরীক্ষা দিলে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে একটা ভুল প্রশ্নের উত্তর দেন তোমাদের এক নম্বর কেটে নেওয়া হবে ক্লিয়ার তারপর দেখে পাওয়া চো চোদ্দো সাতের দাগে তোমাদের কিন্তু ইনটিগেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেস এক্সামিনেশান অর্থাৎ এখানে তোমাদের টপিকগুলো বললাম এই টপিক অনুযায়ী তোমাদের বি বিস্তারিত সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং তোমাদের কোন কোন বইগুলো বাংলাতে তোমাদের পড়তে হবে ওইটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট আসবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে এবার এখানে দেখতে পাওয়া চোদ্দোর আটের দাগে তোমাদের পিইটি সম্বন্ধে ডিটেলস ইনফরমেশান দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা হাবিলদার পোস্টের জন্য আবেদন করলে তোমাদের যে পিটি এবং পিএচটি হবে পিইটি তোমাদের কী দেখা হবে তোমাদের এখানে ওয়ালকিং করতে হবে মেল ক্যান্ডদের ক্ষেত্রে ষোলোশো মিটার পনেরো মিনিট তোমাদের টাইম দেওয়া হবে ফিমেলদের ক্ষেত্রে ওয়ান কিলোমিটার ওয়ার্কিং করতে হবে কুড়ি মিনিটে এবার তোমাদের পিএইচটিতে কী দেখা হবে এখানে তোমাদের মিনিমাম হাইট দরকার একশো সাতান্ন দশমিক পাঁচ সেমি এবং তোমাদের চেস্ট ছেলেদের ক্ষেত্রে দেখা হবে একাশি সেমি এবং তোমাদের ছাতি ফুলে হতে হবে ছিয়াশি সেমি ওকে এবার ফিমেলদের ক্ষেত্রে মিনিমাম তোমাদের হাইট দরকার একশো এবং ওয়েটটা তোমাদের দরকার মিনিমাম আটচল্লিশ কেজি ক্লিয়ার তোমাদের সিবি এক্সাম এবং পিইডি পিএইচটি হওয়ার পর তারপর তোমাদের সবার জন্য হবে ডকুমেন্টে কোন যাচাই করা হবে এখানে তোমাদের লিস্টের মাধ্যমে এ টু জেড দেওয়া রয়েছে এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে তাহলে এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যে এখানে এম ও হাবেলদার দুটি পোস্টে আবেদনটা হচ্ছে তাহলে আমি কি দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবো দুটি পোস্টের জন্য কি আলাদা আলাদা করতে হবে তোমাদের কিন্তু দুটি পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে না একটি অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কিন্তু পোস্ট প্রিফারেন্স দিতে হবে এবার কীভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে অনলাইন আবেদন করার সময় তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও অবশ্যই এই এম টিএস নন টেকনিক্যাল স্টাফ এবং হাবেলদার সিবিজ্ঞান এর জন্য আবেদন করতে পারো যদি তোমাদের এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত আর কোনো রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে